নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। ভবগুড়ে সুমন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে নবদ্বীপের রাসের পরিক্রমা করে আপনাদের দেখাবো এই 2022-এ। প্রথমে আপনারা হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে চলে আসুন নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে, সময় লাগবে 3 ঘন্টার মতো। এরপর সেখান থেকে ঘুরে নিন এই নবদ্বীপের রাস। এখন রাসযাত্রার জন্য নবদ্বীপের বিষ্ণুপ্রিয়ায় চলে এলাম। দেখতে পাচ্ছেন কত লোকের ভিড় হয়েছে পেছনে। এটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া স্টেশন, এখান থেকে এবার যেতে হবে। চলুন যাই, গিয়ে দেখি কেমন এখানকার রাস। এখন চলে এলাম নবদ্বীপ স্টেশনের কাছে ভদ্রকালী মাতা। এই মাতা পুজো খুব ঘটা করে হয়, আপনারা দেখতেই পাবেন এই ভিডিওয়ে। দেখতে পাবেন মাকে মিষ্টির ভোগ দেওয়া হয়েছে, কত অনেক বড় বড় মিষ্টির ভোগ মাকে দেওয়া হয়েছে, খুবই সুন্দর লাগছে সেগুলো। ডাবটা ভালোই মিষ্টি আছে। এই নবদ্বীপে আসলে আপনারা অবশ্যই একটু ডাব খেয়ে যাবেন। এরপরে চলে এলাম বামাকালী মাতার পুজো দেখতে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর মূর্তি। এখন দেখছেন ভদ্রকালী মাতার পুজো। নবদ্বীপে রাসের সময় প্রচুর লোকের সমাগম ঘটে, তো আপনারা সকাল থেকে শুরু করতে পারেন এই পরিক্রমা। এখন দেখতে পাচ্ছেন মুক্তি সূর্য ক্লাবের প্যান্ডেল। এবারে এনাদের ভাবনা দেশমাতা। এখন দেখতে পাচ্ছেন মালঞ্চপাড়ার কালী মাতা, খুবই সুন্দর।
এখন চলে এলাম বিষ্ণুপ্রিয়ার জমপুরিতে। এনাদের ভাবনা জ্যান্ত জমপুরি। এখন চলে এলাম বুড়ো শিবতলায়। এখানে বিশাল বড় একটি শিব করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন বাজারের কাছে বড় কালী মা, খুবই সুন্দর তার মূর্তি। এখন চলে এলাম আলিবাবার চালিশ চোরের প্যান্ডেলে। এখানে আলিবাবার চালিশ চোরের থিমটি ফুটিয়ে তোলা হয়েছে। চলুন প্যান্ডেলটি ঘুরে দেখি। এখন দেখতে পাচ্ছেন বিদ্যাবাসিনী মাতার প্রতিমা। এখন দেখতে পাচ্ছেন বুড়ো শিবের মন্দির, এটি বিষ্ণুপুরা স্টেশনের খুব কাছেই অবস্থিত। এখন দেখতে পাচ্ছেন কাত্যায়নী মাতার প্রতিমা, খুবই সুন্দর। এখন দেখতে পাচ্ছেন বেনেপাড়ার বিশ্বজননী মাতার প্রতিমা, খুবই সুন্দর। এখন দেখতে পাচ্ছেন বাজার রোডের কালী মাতা, খুবই সুন্দর মুখমণ্ডল। পার্ট করলাম, সেকেন্ড পার্টটি আপনারা অবশ্যই দেখবেন, সেটি খুব শীঘ্রই আপলোড হবে। নবদ্বীপের রাস প্রথম পার্টটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।